সালের ডিসেম্বর তারিখ আজ কলকাতা শহরে ভোর হয়ে আসছে আমরা আজ বেরব আমাদের গন্তব্য ঝাড়গ্রাম সাড়ে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম আমরা এখন আছি এই ন্যাশনাল হাইওয়েতে এখন বাজে আমার ধারণা আমরা কোলাঘাট পৌঁছবো কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করে তারপর যাবো ঝাড়গ্রামের দিকে আমরা কোলাঘাট পৌঁছে গেছি আর নিয়ে নিয়েছি লুচি তরকারি মিষ্টি ছোট বাচ্চাদের যেরকম স্নানের পর গা মুছিয়ে দেওয়া হয় সেই একই রকম ভাবে টিসু দিয়ে সময়ত্রী এই লুচিগুলোকে মুছে নিচ্ছে কারণ এরা একটু আগেই তেলের কড়াইতে স্নান করে এসেছে চলুন খাওয়া যাক এখন প্রায় দশটা বাজে আমরা হাইওয়ে ছেড়ে এবার ঝাড়গ্রামের রাস্তা ধরেছি আর মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে পৌঁছে যাব আমাদের ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকার পরিকল্পনা আছে রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে তো রাস্তা মোটামুটি ভালোই রাস্তা ভালোই এবং এই রাস্তাটাও শুরু হলেও ভালোই লাগছে সাড়ে ছটায় আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম সেই হিসাবে একশো কিলোমিটার আমরা চলে এসেছি আর কিছু কিলোমিটার গেলেই দশ বারো কিলোমিটার গেলেই আমরা ঝাড়গ্রাম পৌঁছে যাব ঝাড়গ্রামে ঢোকার মুখে এই শালমনির জঙ্গল এটা তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা সাপের মতো আঁকা ফাঁকা বেশ সুন্দর তবে রাস্তায় যথেষ্ট ট্রাফিক আছে সিঙ্গেল রোড সেই জন্যে একটু সাবধানে চালাতে হয় এই তাছাড়া এখনো পর্যন্ত রাস্তা খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি চলছে জঙ্গলের মধ্যে দিয়ে মাঝে মাঝে গ্রাম জামবনি এসে পৌঁছেছি আমরা আমরা যেহেতু একটু আগে আগে এসে গেছি তো সেই জন্যে এখনই আমরা হোটেলে যাচ্ছি না আমরা প্রথমে যাব যাবো দুর্গা মন্দির দেখতে আর কনক দুর্গা মন্দির দেখে আমরা চিল্কিগড়ের রাজবাড়ি দেখব এই দুটো দেখতে দেখতে আমার ধারণা আমাদের এগারোটা থেকে সাড়ে এগারোটা বেজে যাবে তারপর আমরা হোটেলের দিকে যাব কারণ আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে বারোটা থেকে ঝিল্কিগড় ঢোকার আগে আমরা একটা ছোট্ট দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। বড় রাস্তার ওপরেই দুর্গা মন্দিরের গেট এটি কনক দুর্গা মন্দির কনক দুর্গা মানে দুর্গার মূর্তিটি সোনার তৈরি গেট থেকে পার্কিং পর্যন্ত যাওয়ার রাস্তাটি বড়ই সুন্দর এই দ্বিতীয় গেট পার করে এবার আমরা পার্কিংয়ের জন্য দাঁড়াবো এখানে গাড়ি পার্কিং করতে পঞ্চাশ টাকা আমাদের থেকে নিয়েছিল পার্কিংয়ে গাড়ি রেখে মন্দির পর্যন্ত আরো বেশ কিছুটা রাস্তা জঙ্গলের পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আপনাকে কনক দুর্গা মন্দিরে যাওয়ার পথটা এরকমই বেশ সুন্দর আর এখানে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছের গায়ে নাম লেখা রয়েছে কি গাছ তো যারা বটানির স্টুডেন্ট বা গাছ দেখতে চিনতে পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে মন্দিরে যাওয়ার পথে হঠাৎ একটা দাতাল হাতি দেখা গা গেলো তো প্রথমে মনে হলো যে এটা হাতি হবে বোধ এখন মনে হচ্ছে এটা মূর্তি কারণ এটা একদমই নড়ছে না কিন্তু যিনি মূর্তিটা বানান জঙ্গলের মধ্যে চমৎকার বানিয়েছেন হাতিটি মূর্তি ছিল বটে তবে অন্যান্য যে মূর্তিমানেরা মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা কিন্তু মোটে ওই হাতির মতো নিরীহ নয় সুযোগ পেলেই আপনার হাত থেকে এটা ওটা টেনে নিতে পারে খাওয়ার জিনিস থাকলে তো কথাই নেই তবে মন্দির চত্বর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বছরের শেষ তাই মোটামুটি মানুষজনও দেখা যাচ্ছে অনেক কয়েকটা ছবি তুলে আমরা চললাম ডুলুং নদীর দিকে মন্দিরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে নদীটির দিকে পথে দেখলাম আমাদের দুই পূর্বপুরুষ খুবই জরুরি কিছু কাজকর্ম করছেন আমরা তাদের দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে তারপর চললাম নদীটির দিকে নদী খুব নদী নয় ভেজায় পায়ের পাতা মূল প্রেম তত প্রেম নয় ঘিরে আছে পরিধি কেবল শঙ্খ ঘোষের কবিতার মতোই এই নদীটি ঠিক নদীর মতো নয় একটা খালের মতো পড়ে আছে অবশ্য ঝাড়গ্রাম অঞ্চলের নদীগুলোর আসল রূপ দেখতে এখানে আসতে হবে বর্ষার সময় এই জন্যই আমরা এবার ঘাঘরা জলপ্রপাত দেখতে যাব না তবু নদীর কাছে যখন এসেই পড়েছি তখন কয়েকটা ছবি তুলতেই হয় তাও আবার হাসি মুখে আমরা এখন এসে পৌঁছেছি চিল্কিগড়ের রাজবাড়িতে এখানে এই গেট পেরিয়ে পার্কিং করার জায়গা যদিও এখানে পার্কিং করতে কোনো পয়সা লাগে না চলুন এখানে গাড়ি থামিয়ে রাজবাড়িটা একটু ঘুরে দেখা যাক রাজবাড়ির সামনের মাঠটি বিরাট এখানে কি কোনো মেলা বা খেলা হয় বছরের কোনো বিশেষ সময় আপনার জানা থাকলে কমেন্টে লিখুন মূল বাড়িটিতে এখন সরকারি অফিস হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখলাম এককালে নিশ্চয়ই এই বাড়ির অনেক জৌলুস ছিল অনেক কিছু হতো এখানে এখন অবস্থা খুবই খারাপ আমরা বাড়িটার পাশের দিকে এলাম একটা অংশ এখনও ব্যবহারযোগ্য বাকিটা ভেঙে পড়েছে এখানে কয়েকটা ছবি নিয়ে আমরা হোটেলে এবার চেক ইন করবো ওবেলায় একটা নতুন জায়গায় নিয়ে যাব আপনাদের চলুন আমরা উঠেছিলাম ঝাড়গ্রামে রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে তো সেখান থেকে খাওয়া দাওয়ার পর এই বিকেলের দিকে একটু বেরিয়েছি এসছি গোপীবল্লভপুর বলে একটি জায়গা তো নদীর পাড়ে এসছি আমরা তো এখানে আমাদের এক বন্ধু সে একটা বাড়ি বানাচ্ছে সেই জন্যে সে বাড়িটা দেখতে আমরা এলাম আশা করা যায় যখন বাড়িটা তৈরি হয়ে যাবে কিছুদিন বাদে অনেক দূর তৈরি হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে আমার ধারণা আরো দু তিন মাসের মধ্যে একদম থাকার উপযুক্ত হয়ে যাবে তখন আমরা এসে এখানে থাকবো এই যে সেই বাড়িটা প্রায় তৈরি হয়ে গেছে একেবারে নির্জন পরিবেশ জঙ্গলের মধ্যে আর পাশ দিয়ে বিশাল নদী কয়েকটা সিঁড়ি নেমে গেলেই সুবর্ণরেখা জায়গাটা বিশাল বড় চাঁদনি রাতে এরকম একটা জায়গায় বসে থাকলে খানিকটা ভৌতিক অভিজ্ঞতাও হতে পারে এই জায়গাটির নাম কুটি ঘাট এককালে কুটি ছিল আমার বন্ধু যেখানে বাড়ি করছে তার পাশেই এই ছোট্ট গ্রাম কুটি তার পাশে জঙ্গলের মধ্যে মা কালীর মন্দির জঙ্গল মন্দির নদী নির্জন জায়গায় একটা বাড়ি সব মিলিয়ে যারা লেখালেখি করি আমরা আমাদের জন্যে এরম একটা জায়গা একেবারে সোনায় সোহাগা জাগে এসেই যখন পড়েছি তখন চট করে বাড়িটা একটু ঘুরে দেখি চলুন আজ ঝাড়গ্রামে আমাদের দ্বিতীয় দিন শীতকালে যে কোনো জায়গায় ঘুরতে গেলে আমি যে জিনিসটা সন্ধান করি সেটা হচ্ছে খেজুর রস এবং খেজুর গুড় তো সকালবেলা উঠেই খুঁজতে খুঁজতে চলে এসছি এমন একটা জায়গায় যেখান থেকে খেজুর রস খাব এবং খেজুর গুড় কিনে নিয়ে যাব তো খেজুর রস নিয়ে আজকে অনেক কথা জানলাম সেগুলো সব হয়তো এই ভিডিওতে বলা যাবে না পরে কখনো কোথাও লিখবো সকালবেলা এই গাছ থেকে পাড়া সদ্য খেজুরের রস কলকাতায় যা ভাবাই যায় না তো সেই খেজুরের রস খেলাম অনেকটা মাদকতাপূর্ণ এই খাবার ছোটবেলার কথা মনে পড়ে যায় গ্লাস ভর্তি খেজুরের রস আর তার সঙ্গে সঙ্গে কিনে ফেললাম গুড় ভালো গুড় একদম টাটকা এই গুড় এরা নিল একশো আশি টাকা কেজি আর পাটালি কথা বললাম পাটালিটা আমাদের দুদিন বাদে আমরা যাওয়ার দিন নিয়ে যাব পাটালিটা নেবে দেড়শো টাকা কিলো আশেপাশে অনেকগুলো জায়গায় এরকম গুড় তৈরি হচ্ছে এবার যদিও ঠান্ডা পড়েনি ঠান্ডা ভালো পড়লে গুড়ের কোয়ালিটি খুব ভালো হয় গন্ধ ভালো আসে দেখা যাক তবু কেমন হয় ঝাড়গ্রাম থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে আজকে বেরিয়েছি একটু ঘুরতে যাব এটা আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা যাব এখন লাল জল কেভ কয়েকটা জায়গায় একটু ঘুরে আবার বিকেলে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে ফিরে যাব তো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি অনেক ফ্লেক্সিবিলিটি থাকে কলকাতা শহরে অনেকেরই গাড়ি আছে অনেকে গাড়ি চালানো কিন্তু এই গাড়ি নিয়ে ঘুরতে বেরোনোতে অনেকে ভরসা পান না তো তাদের আমি বলবো যে একটু ভরসা করে বেরিয়ে পড়ুন দেখবেন আপনার খুব ভালো লাগবে এক তো সময় অনেক বাঁচে পয়সা অনেক বাঁচে এবং নিজেদের মতো করে ঘুরে বেড়ানো যায় এই যেমন ধরুন গাড়ি চলতে চলতে এক জায়গায় দাঁড়িয়েছি আমরা তো এই পাশে সুন্দর ধান ক্ষেত আমরা দাঁড়িয়েছি আর ওইদিকে ওইদিকে এক জায়গায় গুড় জাল হচ্ছে ওই যে গুড় জাল হচ্ছে তো সময়তে গেছে সেই গুড় জাল দেখতে আজকে সকালে আমি যখন গুড় আনতে গেছিলাম গুড় কিনতে গেছিলাম তখন সময়ত্রী যেতে পারেনি ছিল তো এখন ও গেছে তো নিজেদের গাড়ি থাকলে এবং নিজেরা চালালে এই অনেক সুবিধা যেগুলো ট্রেনে করে বা ভাড়ার গাড়ি নিয়ে আসলে খুব একটা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্যে যাদের গাড়ি আছে যারা গাড়ি চালাতে পারেন তাদের বলবো ভরসা করে বেরিয়ে পড়ুন শীতকাল আশেপাশের জায়গাগুলো ছোট ছোট জায়গা দুদিন চার দিনের প্রোগ্রাম করে ঘুরে আসুন মনটা অনেক ভালো হয়ে যাবে ঝাড়গ্রাম থেকে আমরা বেরিয়েছি আমাদের গন্তব্য লাল জল কেভ তো রাস্তাটা মাঝে মাঝে বেশ সুন্দর এই যে এখন যেমন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি তো বড় সুন্দর রাস্তা জঙ্গল তার পাশ দিয়ে চলে গেছে রাস্তা আর দুদিকে গভীর সালের জঙ্গল নিজেদের গাড়ি নিয়ে আসলে এই যেখানে খুশি দাঁড়ানো যায় নিজেদের মতো যেমন খুশি ঘোরা যায় এই যে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে চাইলে এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর চলে যাওয়া যেতে পারে বড়ই সুন্দর এই জঙ্গল আমরা এসে গেছি লাল জল কেভে এটা একটা গুহা যার মধ্যে দিয়ে এক সময় সম্ভবত জলে আয়রন বা এই জাতীয় কোনো ধাতু বেশি ছিল পাহাড়ের অনেকটা ওপরে সেই গুহা তো সেই পর্যন্ত উঠে যেতে হয় হাইটে উঠতে গেলে সৌমিত্রীর একটু অসুবিধা হয় সেই জন্য উঠতে পারছে না ওকে তাই রেখে দিয়ে আমি একাই ওপরটায় উঠব অনেক দূর উঠে এসেছি এখানে একটা লাল এরো দেখা যাচ্ছে অর্থাৎ না এই লাল ধরে ওই গুহার মধ্যে ঢুকতে হবে কিন্তু সেটা সত্যি বলতে ইচ্ছেও করছে না সাহসও হচ্ছে না তো এই গুহার মধ্যে কোনো একটা সময় লাল জল বেরোতো তামা পরিমাণ জলে অনেক বেশি ছিল লোহার পরিমাণ বেশি ছিল নিশ্চয় তো সেই জন্যে হয়তো আদি মানুষেরা এখানে থাকতেন অনেকটা উপরে ওঠা হলো এইটাই স্যাটিসফ্যাকশান একটা মন্দির মতো জায়গা আছে ওইখানে বসে আছে আর আমাদের গাড়িটা আরও অনেক নিচে তো সব মিলিয়ে মিশিয়ে জায়গাটা ভালো যদি কেউ কেশান করতে চান তাহলে এই জায়গাটা ভালো হবে কিন্তু সমস্যা হচ্ছে এত ট্যুরিস্ট আসবেন যে কনসেন্ট্রেট করা একটু মুশকিল আমরা উত্তরাখণ্ডের একটি জায়গা যার নাম কাসার দেবী সেখানে এরকম একটা গুহায় বিবেকানন্দ মেডিটেশন করেছিলেন তো সেই জায়গাটা আমরা গেছিলাম খুবই সুন্দর জায়গা সেখানে মেডিটেশন করার একটা পরিবেশ আছে তো এখানে সেই পরিবেশটা নেই এটা টুরিস্ট ডেস্টিনেশন হয়ে পড়ে আছে যাই হোক চলুন এবার নিচের দিকে যাওয়া যাক লাল জল কেঁ থেকে বেরিয়ে আমরা আর এখন যাচ্ছি খেদারানির লেক দেখতে আমাদের নাক আমাদের নাক টিকালো আছে কেন সত্যি খেদারানির লেক কেন দিয়েছে এরকম একটা বাজে নাম না দেওয়াই ভালো এখানে দেখলাম গ্রামের নাম আছে ভুলো ভেদা ডং ভেদা রকম বিভিন্ন রকম নাম যেগুলো শুনতে খুব একটা ভালো নয় যাই হোক আমরা এখন খেদারানির লেকে যাচ্ছি এরপরে আমরা ঘাগরা ফলস দেখব এবং লাঞ্চ করব লাঞ্চের পরে আমাদের প্ল্যান হচ্ছে আলপনা গ্রাম দেখতে যাব কী যেন নাম জায়গাটা কোৱাবগা কোৱাবগা আচ্ছা কোৱাবগাতে বাড়ির গায়ে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা আছে তো আমাদের শিল্পী সেখানে যাবেন নেচারালি ড্রাইভার হিসেবে আমাকে যেতে হবে এখানে অনেকগুলো দেশি মুরগি দেখা যাচ্ছে আমরা খেদালানি লেকের কাছাকাছি এসে গেছি জঙ্গলের মধ্যে দিয়ে মোরাম বেছানো রাস্তা খেদালানি লেকে পৌঁছানোর আগেই আমরা গ্রামের মধ্যে গাড়ি রাখলাম এখানে একটি ছাব্বিশ সাতাশ বছরের মহিলা নিজে হাতে করে ধান ছাড়াচ্ছেন এই পায়ের মেশিনগুলো দিয়ে ধান ছাড়ানো আমি ছোটবেলায় দেখেছি গ্রামে অনেক এখন অধিকাংশ জায়গায় মোটর এসে গেছে যদিও এই আদিবাসী গ্রামে এটা মুন্ডাদের গ্রাম এখানে এখনও সেই পায়ের মেশিন চলছে মেয়েটির সঙ্গে কথা বলে জানা গেল তার নাম সাগরী মুন্ডা এবং তার বর মাঠে গেছে ধান কাটতে সেই ধানগুলো ছাড়াচ্ছে যত ধান জমে আছে সবগুলো সে আজকে ছাড়িয়ে উঠতে পারবে না তবে দু তিন দিনের মধ্যে সে ঠিক ছাড়িয়ে ফেলবে গ্রামের এই জীবন দেখতে আমাদের বড় ভালো লাগে মানুষ কত পরিশ্রম করে জীবন ধারণ করছে সেই তুলনায় আমাদের জীবন যে কত সহজ এটা গ্রামে আসলে বোঝা যায় খেদারানির লেক সত্যি বিরাট বড় জায়গা এবং সমস্ত জায়গাটায় জল জমে আছে এখন শীতকাল তাই জলের পরিমাণ কম স্থানীয় দোকানদারদের প্রশ্ন করে জানা গেল যে বর্ষার সময় ওই যে মাঝখানে যে গাছগুলো দেখা যাচ্ছে দ্বীপের মতো হয়ে আছে ওগুলো সব ডুবে গিয়ে এক বিশাল জলাশয়ে পরিণত হয় এই খেয়ে দ্বারা গ্রামের সহজ সরল জীবন আমাকে বার বার আকৃষ্ট করে সময় সুযোগ হলে এরম একটা গ্রামে আমি থাকতে চাই অন্তত কয়েকদিন কোনটা সয়াবিন এটা কোনটা বাঁধাকপি ডাল আর ওই ছোটটা কি চাটনি এটা চাটনি না সয়াবিন বাঁধাকপি ডাল চাটনি আলু ভাজা ভাত আর চিকেনটা আসছে তাই তো বেলপাহাড়িতে আমরা ভালো হোটেল পেলাম না তাই বেলপাহাড়ি থেকে একটু ছাড়িয়ে এসে রাস্তার উপরে এই হোটেলে খেলাম খাওয়া সবই ভালো সঙ্গে যেটা দিয়েছিল সেটা হচ্ছে কুরকুটের চাটনি কুরকুট অর্থাৎ পিঁপড়ের ডিম এই প্রথম আমাদের পিঁপড়ের ডিমের চাটনি খাওয়া আজ সন্ধ্যেবেলা হোটেলে একটু গানের আয়োজন করা হয়েছিল এনারা বললেন ঝুমুর গান যদিও এই ঝুমুর সেই ঝুমুর নয় এ বড় আধুনিক ঝুমুর গান আজ রাত হয়ে গেছে তাই এই রিসোর্ট চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখানো হল না কাল সকালে ঘুরিয়ে দেখাবো কাল হোটেলে চেক আউট করে আমরা খোয়াবগা যাব আজ বিকেলে চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য কিন্তু গাড়ি পাংচার হয়ে যাওয়ার জন্য খোয়াবগা আমাদের আজ যাওয়া হয়নি রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের দুটো দিক একটা মেন বিল্ডিং একটা অ্যানেক্স বিল্ডিং রাস্তার উল্টো দিকে দুমাস আগে বুকিং করেও আমরা মেন বিল্ডিং এ জায়গা পাইনি জায়গা পেয়েছি অ্যানেক্স বিল্ডিং এ চলুন ঘরটা ঘুরে দেখাই প্রত্যেকটা ঘরই এখানে বেশ সুন্দর বিরাট বড় ঘর বিরাট সুন্দর বিছানা একটা বারান্দা রয়েছে চায়ের সরঞ্জাম আর অন্যান্য যা যা সুবিধা থাকার দরকার সবই রয়েছে এখানে এই রুমের ভাড়া আমাদের থেকে নিয়েছে উনত্রিশশো টাকা প্লাস ট্যাক্স যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড আপনি যদি ঝাড়গ্রাম ঘুরতে আসেন তবে আপনাকে আমি বলবো এই রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সেই থাকবেন এটাই সব থেকে ভালো প্রপার্টি অ্যানেক্স বিল্ডিং এর সামনে বিশাল বড় পুকুর আর পুকুরের ওপারে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেন বিল্ডিং খাবার খাওয়ার জন্যে আপনাকে সকালে ওই মেন বিল্ডিংয়ে যেতে হবে রাতে এরা খাবার আপনার রুমে পৌঁছে দিয়ে যাবে ঝাড়গ্রাম রাজবাড়ি লাগোয়া এই ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সটি সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আপনি গরমকালে এখানে ঘুরতে এলে রাতে এই পুকুরের পারে বসে সময় কাটাতে পারেন খুব সুন্দরভাবে কিংবা পুকুরের পাশে ওই বটগাছের নিচে টুরিস্ট কমপ্লেক্সের পাশেই রাজবাড়ি যদিও সপ্তাহখানেক হলো এই রাজবাড়ির ভেতরে বাইরের লোকেদের যাতায়াত বন্ধ করা হয়েছে জানি না কি জন্য এই রাজবাড়ির একপাশে এই অ্যানেক্স বিল্ডিং আর এপাশে পাশে মেন বিল্ডিং আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি ব্রেকফাস্ট করে আমরা হোটেলে চেক আউট করবো আর চেক আউট করার পর আমরা যাব খোয়াবগা খোয়াবগা দেখা হয়ে গেলে আমরা সেখান থেকে সরাসরি কলকাতায় ফিরব চলুন আপনাদের এবার মেন বিল্ডিংটা ঘুরে দেখাই সৌন্দর্য নিয়ে যদি আপনি খুব বেশি চিন্তিত হন তবে আপনি চেষ্টা করবেন এই মেন এ থাকার কারণ সৌন্দর্যের দিক দিয়ে অ্যানেক্স বিল্ডিং থেকে এই মেন বিল্ডিংটা বেশি সুন্দর এখানে গাছপালা এবং আশপাশের পরিবেশ অনেক বেশি ভালো সুন্দর করে সাজানো গোছানো শুধুমাত্র পরিবেশ নয় পরিবেশের বেশ কিছু বন্ধু রয়েছে চলুন তাদের সঙ্গে এবার আস্তে আস্তে গিয়ে আমরা আলাপ করি ভাবগা আসার রাস্তাটা ঝাড়গ্রামের অনেকেই দেখলাম সঠিকভাবে বলতে পারছেন না খোয়াবগা আসার জন্যে প্রথমে লোকেট করতে হবে যে ঝাড়গ্রামের রেলওয়ে স্টেশনের কাছে যে লেভেল ক্রসিং আছে সেটাকে থেকে সোজা এসে একটা রবীন্দ্রনাথের মূর্তি আছে সেই রবীন্দ্রনাথের মূর্তির পাশ দিয়ে মোরাম বেছানো রাস্তায় বেশ খানিকটা সোজা চলে আসার পরে তারপর পাওয়া যাবে রামচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই বিল্ডিংটা তো এই বিল্ডিং এর পাশ দিয়ে রাস্তাটা সেইটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বিল্ডিং কারণ এখানে অধিকাংশ লোক কিন্তু কিছুই জানে না না বলতে পারে আমাদের আগে ওই যে যিনি বাইক নিয়ে চলেছেন তিনি একজন সিভিক ভলেন্টিয়ার পুলিশ তো তাকে জিজ্ঞেস করতে তিনি বলল খোয়াবগায়ের নাম অনেক শুনেছি কিন্তু আমি জানি না তো আমি বললাম যে আপনি যদি না জানেন তাহলে আমরা বাইরের লোক কীভাবে যাব তখন উনি আমাদের খুঁজে খুঁজে এই খোয়াব গাতে নিয়ে এলেন জায়গাটা জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে বেশ সুন্দর সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে খোয়াব গাতে পৌঁছবে চলুন আমরা কাছাকাছি এসে গেছি আমরা এবার এখানে পার্কিং করব খোয়াব গায়ের অফিসে কিছু টাকা দিলে ধরুন এই পঞ্চাশ একশো টাকা দিলেই তারা আপনাকে সুন্দর তাদের গ্রাম ঘুরে দেখাবে এবং ছবি তুলতে দেবে আমরা এখানে একশো টাকা দিলাম তারপর ঘুরে দেখলাম গ্রামটা গ্রামের প্রত্যেকটা বাড়ির গায়ে খুব সুন্দর করে ছবি আঁকা আমরা এই শৈল্পিকের অফিস থেকে কয়েকটা জিনিস কিনলাম আপনারাও চাইলে গ্রামের লোকেদের হাতে তৈরি বিভিন্ন জিনিস এখান থেকে কিনতে পারেন এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে যথেষ্ট কম বলেই আমাদের মনে হলো অনেক খুঁজে খুঁজে এক সিভিক পুলিশকে ধরে এলাম সেও তো এলো আমাদের সাথে হ্যাঁ আমাকে বলছে যে আমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করে আমি বলতে পারি না আপনি যদি বলতে না পারেন লোকে যাবে কি করে আর লোকে যদি না আসে তাহলে কি করে চলবে তখন নিজে একটু লজ্জায় পড়ে গেছে বললো আচ্ছা ঠিক আছে আপনারা ঝাড়গ্রাম ঘুরতে এসে যারা খোয়াবগা আসবেন না আমি বলবো তাদের ঝাড়গ্রাম ঘোরা সম্পূর্ণ হবে না এই খোয়াবগাতে অবশ্যই আসুন সবর প্রজাতির লোক এখানে থাকেন তাদের বাড়ির দেওয়ালে বিভিন্ন রকম ছবি আঁকা গ্রামের পরিবেশ সব মিলিয়ে মিশিয়ে বড়ই সুন্দর এই জায়গাটা আপনারা একটু ঘুরে দেখুন গ্রামের মানুষকে সাহায্য করুন তাদের অনেক উপকার হবে আপনারা আসলে দূরে ওইখানে দুজন শিল্পী ডোকরার কাজ করছেন চলুন আমরা তাদের ডোকরার তৈরির কাজ দেখি এই সুতোটাই করছে মানে এখন এটা সহজ হয়ে

সৌমিত্রী এখান থেকে কিনল গমিরা মুখোশ এবং ট্যাপা পুথুল ট্যাপা পুথুল পশ্চিমবঙ্গে একজন মাত্র শিল্পী বানান কিছু কিনতে চাইলে অবশ্যই ক্যাশ টাকা সঙ্গে নিয়ে আসবেন

শেষ হলো এবার আমরা কলকাতার দিকে ফিরব আপনারা আসুন ঝাড়গ্রাম ঘুরুন এবং অবশ্যই খোয়াবগা ঘুরতে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও আরও দেখার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামী দিনে ঘোরার এমন আরও অনেক ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে চলুন এবার আমরা কলকাতার দিকে ফিরে যাই